একটা ত্রিভুজ দেখতে যেমনই হোক, এর তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এই ব্যাপারটা আমি নিজে ফিল করতে পারি আসলে এই ছবিটা থেকে। ধরা যাক আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, যেমন খুশি তেমন একটা ত্রিভুজ, আর তার উপরে একটা সমান্তরাল রেখা টানা হয়েছে। এটা হচ্ছে নিচের যে ভূমিটা সেটা সমান্তরাল করে উপরের এই শীর্ষবিন্দু তাকা হয়েছে। এই শুধু এই ছবিটার দিকে তাকালে আসলে বোঝা যায় যে কেন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ হবে। এখানে আমরা খেয়াল করি যে এই যে কোণটা, সেই কোণটা উপরের এই কোণের সমান, একান্তর কোণ বলে। আবার এখানকার যে কোণটা, সেই কোণটা উপরের এই কোণটার সমান, একান্তর কোণ বলে। আর মাঝখানের যে কোণটা, সেটা তো ত্রিভুজের ভেতরেও আছে, আবার এই যে পুরোটা রেখা সেটার ভেতরেও আছে। তার মানে ত্রিভুজের ভেতরে যে তিনটা কোণ আছে, এই রেখার ভেতরেও ঠিক সেই তিনটা কোণই আছে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যে কটা কোণ আছে সেগুলোর যোগফল হবে এই রেখার এই কোণটা সমান। কিন্তু আমরা জানি কি যে একটা রেখার ভেতরে থাকে 2 সমকোণ, সেটাও এমনিতেও সেটাও দেখা যায় এইভাবে যে এটা যদি হয় একটা রেখা, তার এই বিন্দুতে আমরা দেখতে পাই ঠিক 2টা সমকোণ এখানে আঁকা সম্ভব। তার মানে একটা রেখার ভেতরে এক পাশে আছে 2 সমকোণ, ফলে এখান থেকে আমরা দেখতে পারি একটা ত্রিভুজের মধ্যেও আছে 2 সমকোণ। তো এটা তো খুব সহজে দেখা গেল, কিন্তু একটা জিনিস এখানে আমি একটু বলে রাখতে চাই। যদিও এটা আমরা জানি যে ত্রিভুজের দুই কোণের তিন কোণের সমষ্টি সবসময় 2 সমকোণ হবে, কিন্তু সেটা শুধুমাত্র একটা সমতলের জন্য সত্যি। যদি তলটা সমতল না হয়ে অন্যরকম হয়, ধরা যাক আমরা পৃথিবীর গ্লোব নিয়ে আমরা চিন্তা করছি, একটা একটা স্ফেরিক্যাল অর্থাৎ একটা গোলকীয় তল নিয়ে আমরা চিন্তা করছি, তখন কিন্তু গোলকের তলের উপরে যে একটা ত্রিভুজ আঁকা সম্ভব হয়, যদি সেই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কিন্তু 2 সমকোণ তখন হবে না, তার থেকে বেশি হয়ে যায়। আমরা একটু চেষ্টা করি ছবিটা আঁকানোর, সেক্ষেত্রে একটা ত্রিভুজের চেহারা হবে অনেকটা এরকম, এবং তখন এই তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি থেকে বড়। আবার যদি তলটা হয় হাইপারবোলিক বা অধিবৃত্তীয়, তখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 থেকে ছোটও হতে পারে। তবে আমরা যদি সমতলের কথা চিন্তা করি, আমরা সাধারণত যে ধরনের জ্যামিতিতে অভ্যস্ত, ইউক্লিডীয় জ্যামিতি, যেখানে সমতল আছে, সেই সমতলের উপরে যত রকম ত্রিভুজ আঁকা সম্ভব হোক না কেন, সবসময় তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, যেটা এই ছবিটা থেকে, আমার এই খুব প্রিয় ছবিটা থেকে খুব সহজে ফিল করা যায়।